ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। একবার জানতে চাইছেন কবর পাকা করা বা কবরের ওপর গম্বুজ করা যাবে কি না, এ সম্পর্কে হাদিস আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর চুনকাম করবে না, কবরের ওপর গৃহ নির্মাণ করবে না এবং কবরের ওপর বসতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম 970 নম্বর হাদিস। হযরত আবুল ইয়াজিদ আসাদি হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমাকে, তিনি বললেন তোমাকে কি এমন কাজে পাঠাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাম তাকে বললেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, তোমাকে এমন কি কাজে পাঠাবো? তখন বলা হলো জি, কোন কাজ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মূর্তি দেখলে তা নষ্ট করে ফেলবে আর কোনো উঁচু কবর দেখলে তাকে ভেঙে সমান করে দেবে। অর্থাৎ কবর পাকা করা, কবরের উপর চাদর চড়ানো, এগুলো তো শিরকের অন্তর্ভুক্ত, এগুলো করা যাবে না, নাজায়েজ। সহিহ মুসলিম 969 নম্বর হাদিস। এছাড়াও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কবর পাকা করতে নিষেধ করেছেন। কবরকে চুনকাম করা, কবরকে পাকা করা, কবরের নিকট মসজিদ নির্মাণ করা, কবরে ঝান্ডা টানানো, কবরের উপর কিছু লেখা, কবরকে ইট দ্বারা পাকে করা, এমনকি কবরের পানি ছিটিয়ে দেওয়া, বিভিন্ন রকম যে মানুষ ক্রিস্টি কালচারগুলো করে এগুলোকে নিষেধ করে। কিতাবুল আসার লিমু মোহাম্মদ দ্বিতীয় খণ্ড 191 পৃষ্ঠা।